হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের সকলকে স্বাগতম। এবং আমি আজকে মূলত তোমাদের ছোট্ট একটা মিসকনসেপশন দূর করতে আসছি। অনেকেই এই বল আর চাপের মধ্যে বেসিক যে ডিফারেন্সগুলো বুঝতে পারে না, বা অনেকের মনে এর মধ্যে সংশয় যে বলের সাথে চাপের সম্পর্ক আছে। তো বল যদি ভেক্টর রাশি হয়, চাপ কেন ভেক্টর রাশি না, বা চাপ কেন স্কেলার রাশি, এই সব কিছু নিয়ে মূলত আমরা আজকের ভিডিও পর্বটি সাজিয়েছি। তাহলে চলো আমরা বল এবং চাপের মধ্যে অ্যাকচুয়ালি যে মজার ইন্টারকানেকশান এই বিষয়গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কিন্তু ফোর্স বলতে সবাই জানি যে ফোর্স বা বল মানে কি। যদি আমি দুইটা লাইনে ব্যাখ্যা করি তাহলে বলকে আমরা বলবো হচ্ছে যে এটাকে কি বলা যেতে পারে জানো, ধাক্কা অথবা টান। কোনো একটা বস্তুকে যদি আমি ধাক্কা দিই অথবা টান দিই তখন আমরা বলি যে হ্যাঁ আমরা বস্তুতে বল প্রয়োগ করছি। অথবা আরও সহজ করে যদি বলা হয়, যেমন ধরো তুমি এই মার্কারটাকে যদি হাতের উপর রেখে দাও তাহলে এই মার্কারটা হাতকে ঠেলছে বা ধাক্কা দিচ্ছে নিচের দিকে, এবং এই মার্কারটা হাতকে যে পরিমাণ বলে ধাক্কা দিচ্ছে সেই বলটাকে আমরা মোটামুটি বলছি হচ্ছে মার্কার কর্তৃক হাতের উপর ধাক্কা। তাহলে ধাক্কা বা টান সবই কিন্তু ফোর্স। এটাকে আমরা বলি কিভাবে? এটাকে আমরা বলি হচ্ছে নিউটনে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে চাপ জিনিসটা কিভাবে আসে। চাপের যদি তোমাকে সংজ্ঞাটা আমি একটু লিখে দিই তাহলে তুমি মনে আরও বেশি ক্লিয়ার হবে যে চাপটা কিভাবে আমরা সংজ্ঞা দিয়েছি। আচ্ছা, চাপ শব্দটা মানে বোঝায় যে কোনো তলে, কথাটা খেয়াল করতে হবে যে কোনো তলে লম্বভাবে লম্বভাবে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এখন এই বিষয়টা আমরা কিভাবে বলবো? চাপকে আমরা বলি হচ্ছে পি এর সাহায্যে, পি মানে প্রেশার। আর যেহেতু লম্বভাবে বলছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাহলে সেটা আমরা এভাবে লিখে দিই এফ বাই এ, তাই তো? এর এককটা কী দেওয়া হয়? এর এককটা দেওয়া হয় হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখন একটু খেয়াল করো, ম্যাক্সিমাম যে স্টুডেন্ট কনসেপ্টটা এমন থাকে যে এফ তো ভেক্টর, আমি বললাম অবশ্যই ভেক্টর। তাহলে এফ যদি ভেক্টর হয় পি এর মাথায় ভেক্টর চিহ্ন দিতে কী সমস্যা আছে? কারণ এ তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো স্কেলার। তাহলে আমি ভেক্টরকে যদি স্কেলার দিয়ে ভাগ করি তাহলে অফকোর্স আমি যে রেজাল্ট পাবো সেটা কিন্তু একটা ভেক্টর হওয়ার কথা। এখন অনেকে জোর করে বলতে পারে যে কিছু কিছু জায়গা তো দেখছি ক্ষেত্রফলকেও ভেক্টর বলে। তো আমি তাদের জন্য বলে রাখি, কখনো কোনো জায়গাতে এই এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর এমন কোনো ফরম্যাট নাই, এটা একটা আনডিফাইন্ড কন্ডিশন। আনডিফাইন্ড কন্ডিশন কথাটা মানে হলো যে ভেক্টরের ভাগ বলতে কোনো কিছু আসলে হয় না। তাহলে এখানে নিশ্চয়ই তুমি বুঝতেছো যে এরিয়া ভেক্টর না, যে তুমি মনে করো জোর করে বললা যে আচ্ছা ভেক্টর ভেক্টর উপর নিচ থেকে আমি কাটাকাটি দিব, মানে দিক দিক কাটাকাটি দিব, তো দিক দিক তো কাটাকাটি আসলে যায় না। তাহলে এখানে কী রহস্য লুকায় আছে যার জন্য আমার এই চাপ এই জিনিসটাকে মূলত আমরা স্কেলার বলছি, তাই একটু আমরা দেখার চেষ্টা করি। চাপ আমরা কেন স্কেলার বলবো জানো? সেই জিনিসটা এই লাইনের মধ্যেই লেখা আছে। একটু খেয়াল করো, চাপের একক আমরা লিখেছি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাস্কেল, নাকি? অর্থাৎ খেয়াল করতে হবে, অর্থাৎ ধরো আমি এরকম একটা ক্ষেত্রফল নিলাম বা একটা তল নিলাম, এই তলের উপর আমি এই ধরনের একটা কাঠের টুকরা রাখছি মনে করো, এই যে এটা একটা কাঠের টুকরা বা একটা মার্কার মনে করো, এভাবে আমি রেখে দিয়েছি। তাহলে দেখো তো এইখানে যতটুকু ক্ষেত্রফল দেখা যাচ্ছে এই ক্ষেত্রফলটাকে আমরা বলছি হচ্ছে এ। এখন ধরো তুমি বললে যে আমি একটা উপর থেকে একটা বল প্রয়োগ করেছি এই বরাবর, এই বলটার নাম দিচ্ছি হচ্ছে আমি এফ। তাহলে তুমি যে বলটা প্রয়োগ করলে, খেয়াল করে দেখো, এই বলটা কিন্তু এই যে সারফেস বা তল, এই তলের সাথে কিন্তু লম্বভাবে কাজ করতেছে নিচের দিকে, এই যে। তার মানে এই বলের পরিমাণটা যদি হয় তোমার 100 নিউটন, এবং এই এরিয়ার মান তুমি যদি বলতে যে 2 মিটার স্কোয়ার এরিয়া, তাহলে দেখো এই 100 নিউটন বলের পুরাটাই এই তলের উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। কিভাবে লম্বভাবে প্রযুক্ত হচ্ছে? তাহলে আমার বলো তো এখানে চাপ কতটুকু প্রয়োগ করা হচ্ছে? আমাদের ফোর্স হচ্ছে 100 নিউটন, এই যে 100, ডিভাইডেড বাই ক্ষেত্রফল আছে 2 মিটার স্কোয়ার, মানে হচ্ছে 50 প্যাস্কেল চাপ আমরা এই বস্তুর সাহায্যে প্রয়োগ করতেছি তলের উপরে। এবং এটা তুমি আরও একটা জিনিস খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে এই চাপটা কিন্তু ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে দেখো আমি সামহাও যদি ক্ষেত্রফল কমায় দিতে পারি, যে পরিমাণ বল সেটা যদি আমি কম ক্ষেত্রফল দিয়ে পাস করি তাহলে কিন্তু চাপের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ আমি এইখানে ক্ষেত্রফলটা যদি এই 2 মিটার স্কোয়ার না দিই, আমি যদি বলতাম যেটা মনে করো আমি চোখা বানাইছি, চোখা মানে এই যে এরকম বানাইছি, ধরো এই জিনিসটা এভাবে সে এইভাবে চোখা হয়ে গেছে বা শার্প হয়ে গেছে, সরু হয়ে গেছে, তখন দেখো তো এইখানে যতটুকু ক্ষেত্রফল সেটা কি অনেক পরিমাণ কম না?
তো অনেক পরিমাণ কম হওয়ার জন্য কি হবে, আমি সামান্য পরিমাণ বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণ চাপ তৈরি করতে পারবো, যেটা মনে করো ইঞ্জেকশনের সুচ এর জন্য হয়ে থাকে। তুমি দেখবা সিরিঞ্জের মাথায় যে সুচ থাকে বা ইভেন কাপড় সেলাই করা যে সুচ থাকে, এর মাথাটা কিন্তু প্রচণ্ড পরিমাণ চোখা। এর মূল কথা হচ্ছে হালকা ধাক্কা দিলে সে যেন প্রচুর পরিমাণ চাপ তৈরি করতে পারে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের এখানে সামান্য পরিমাণ বল প্রয়োগ করবো উপর থেকে, কিন্তু এরিয়ার মানটা অনেক কম হওয়ার কারণে আমাদের চাপ পিয়ের মান হবে হচ্ছে অনেক বেশি। ক্লিয়ার? এতে এটা গেল আমাদের চাপের কথা, কিন্তু আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার এখনও দিইনি। আমার প্রশ্ন হচ্ছে যে বল যদি ভেক্টর হয় তাহলে চাপ কেন স্কেলার? তার অ্যান্সারটা এখন দিচ্ছি আমি তোমাকে, চলো। বাট তার অ্যান্সারটা দেওয়ার আগে আমি আর একটা ছোট্ট জিনিস তোমাকে দেখাই নি, সেটা হলো যে ধরো এইটা যদি কোনো একটা ভেক্টর হয়, এই ভেক্টর মনে করো এ, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এই ভেক্টরকে আমরা দুই দিকে ভাগ করতে পারি। যেমন এই কোনটা যদি থেটা হয়, একটু মনে করে দেখো, তখন এই বরাবর আমরা এই এ ভেক্টরের একটা উপাংশ চিন্তা করতে পারি, আর এই দিকে আমি একটা উপাংশ চিন্তা করতে পারি। তো এই বরাবর কতটুকু উপাংশ হবে, সেটা হচ্ছে এই এ ভেক্টরের কজ উপাংশ, যেটাকে আমরা বলবো এ কজ থেটা, আর এইদিকে আমরা বলবো হচ্ছে সাইন উপাংশ বা এ সাইন থেটা। এটা যারা বোঝো না তাদের আমি আরও একটু সহজ করে বলি। মনে করো তুমি এটা সম্পর্কে কিছুই জানো না, তুমি তখন আমাকে বলবা, এটাই বরাবর, তুমি তখন আমাকে বলবা যে আমার এইটা তো ভূমি, তাই না? আমি বললাম অবশ্যই। আর এইটা কি? এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো তো, আমি যদি ভূমিকে এ দ্বারা ভাগ করি, খেয়াল করবা এই যে ভূমিকে যদি আমি এ ভেক্টর দিয়ে ভাগ করি, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে না। ভূমি বা অতিভুজ মানে কি? ভূমি বা অতিভুজ মানে হচ্ছে কস থেটা। তার মানে দেখো, তুমি এই ভূমি সমান সমান লিখতে পারবে হচ্ছে এ কস থেটা, বুঝলে? এই যে এটাকে আমি এ কস থেটা দিয়েছি, এটা হচ্ছে এ ভেক্টরের এই বরাবর ইফেক্ট বা উপাংশ, কতটুকু প্রভাব কাজ করতেছে এইদিকে। তাই এবার এইদিকে আছে হচ্ছে লম্ব। তাহলে তুমি লম্বকে যদি এ দিয়ে ভাগ করো, লম্বকে যদি এ দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে লম্ব বা অতিভুজ বা সাইন থেটা, বুঝলে? তাহলে আমাদের বলতো লম্বর মানটা কত হবে? লম্বর মানটা হবে হচ্ছে এ সাইন থেটা, এবং লাকিলি এই লম্বের মানটা আর এই দিকে যতটুকু উপাংশ পাওয়া যাবে তার মানটা সেম। এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টরের উপাংশে বিভাজন বা লম্বাংশে বিভাজন, যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ। যে যেদিকের সাথে মনে রাখার উপায় হচ্ছে যেদিকের সাথে থেটা লাগানো আছে ওই দিকে যাবে কজ উপাংশ, আর অন্যদিকে যাবে হচ্ছে সাইন উপাংশ। এখন তুমি সব কিছু মেলায় বুঝতে পারবা যে কেন এই চাপটা স্কেলার রাশি। দেখো চাপটা কেন স্কেলার রাশি, মূল কষ্টটা হচ্ছে এইখানে একটা কথা লেখা আছে, এই যে লম্বভাবে। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। তার মানে তুমি যখন এই বলটা লম্বভাবে, মানে এই বরাবর প্রয়োগ না করে, কথাটা খেয়াল করো, এই বরাবর প্রয়োগ না করে তুমি মনে করো বললে যে আচ্ছা আমি যদি এই বস্তু দিয়ে এই দিকে বল প্রয়োগ করি তাহলে কী হবে, এই এইভাবে বল প্রয়োগ করলাম আমি, আমি বললাম অফকোর্স ইউ মে ডু দ্যাট, এইভাবে মনে করো তুমি বল প্রয়োগ করলে, এই যে এভাবে। আচ্ছা এইভাবে তুমি যদি বল প্রয়োগ করো, বলতো তোমার মানে বলের প্রত্যেকটা অংশ কি লম্বভাবে কাজ করতেছে? অ্যান্সার হচ্ছে না। তা তুমি বুঝবা কীভাবে? তুমি এই বলকে দুই দিকে ভাগ করে ফেলো, এই দিকে আর এই দিকে। কথাটা খেয়াল করো, এই কোনটাকে তুমি যদি থেটা নাম দাও তাহলে এই দিকের উপাংশ বা ইফেক্ট হবে এফ কস থেটা, আর এই দিকের ইফেক্ট হবে হচ্ছে এফ সাইন থেটা। তাহলে বলতো এফ বলের কোন অংশটা লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, কোন অংশটা? এই যে এফ সাইন থেটা। তাহলে তুমি বল প্রয়োগ করেছো কিন্তু এফ, ধরো এফ এর মান 100 নিউটন, নো প্রবলেম, তুমি 100 নিউটন বলই প্রয়োগ করছো, কিন্তু এই 100 নিউটন বলের টোটাল অংশ তলের সাথে লম্বভাবে কিন্তু কাজ করতেছে না, লম্বভাবে কাজ করতেছে হচ্ছে আমাদের এফ সাইন থেটা। এইটাকে আমরা কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে যে লম্বভাবে কাজ করে, কাজ করে। তাহলে বলতো এই সিচুয়েশানে আমি তোমাকে যদি বলি, তাহলে বলতো কতটুকু চাপ প্রযুক্ত হয়েছে, পি কতটুকু? তুমি অ্যান্সার দিবা হচ্ছে আমাদের, এই যে তুমি তো জানো পি কল স্টেপ বাই এফ, বাট এখন এফটা কিন্তু পুরা এফ না, এই এফ এর জাস্ট একটা উপাংশ যেটা হচ্ছে এফ সাইন থেটা, এইটা মূলত বল এর লম্ব উপাংশ বা এইটা তলের সাথে লম্বভাবে কাজ করতেছে, এইটাই চাপ তৈরি করার জন্য দায়ী, এবং তাকে তুমি ভাগ করবা এরিয়া দিয়ে। তাহলে এখন তুমি চিন্তা করো তো, চাপের সংজ্ঞা যখন আমরা দিছি তখন থেকে আমি চাপের দিক বলে দিছি যে চাপ সবসময় কীভাবে কাজ করে, চাপ সবসময় তলের সাথে লম্বভাবে কাজ করে। ওয়ান্স মোর কী বললাম, যে চাপ সর্বদা তলের সাথে, তলের সাথে কীভাবে কাজ করে, লম্বভাবে কাজ করে। তার মানে আমি শুরু থেকে যেদিন থেকে চাপের সংজ্ঞা দিয়েছিলাম আমি সেদিন থেকে চাপের দিক বলে দিছি অলরেডি,
আর ভেক্টর রাশি কারা বলো তো? ভেক্টর রাশি হচ্ছে যাদের প্রকাশ করার জন্য মান তো জানা লাগবেই এবং দিকও দরকার হবে, তাদের বলা ভেক্টর রাশি। আর স্কেলার মানে হচ্ছে যাদের প্রকাশ করার জন্য মান থাকলেই হয়, দিক থাকলেও তার দরকার হয় না, সেরা দাম হচ্ছে স্কেলার রাশি, তাই তো? তাহলে দেখো তো, চাপ জিনিসটা যখন আমি বলবো, আমি বললাম যে আমি অমুক দেওয়ালে, কথাটা বুঝো, আমি বললাম যে 3 নং দেওয়ালে আমি চাপ প্রয়োগ করেছি সাপোজ 100 প্যাস্কেল, এইটা বললাম মনে করো। তাহলে এইটা বলা মানেই বোঝাচ্ছে যে আমি ওই দেওয়ালের সাথে যে বল প্রয়োগ করেছি তার লম্ব ইফেক্টের ফলে আমাদের 100 প্যাস্কেল চাপ তৈরি হয়েছে। এবং যেহেতু চাপ বলা আছে, তাহলে সেটা কোনভাবে কাজ করতেছে? এই যে দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করতেছে, মানে হলো আমরা যখন চাপের সংজ্ঞা দিয়েছি তখন থেকে আমরা জানি চাপ কোন দিকে কাজ করবে। যে কোনো বস্তুতে চাপ মানেই হচ্ছে লম্বভাবে কাজ করতেছে। যেমন ধরো তুমি এটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে বলা, যতটুকু চাপ আছে, তাহলে এই চাপটা বলো তো কোন দিকে কাজ করতেছে? এইটা যদি আমাদের সিলিন্ডার হয় তাহলে চাপ কাজ করতেছে সিলিন্ডারের সাথে হচ্ছে লম্বভাবে, এইভাবে চাপ কাজ করতেছে। কথাটা বুঝতে পারছো? কখনো আঁকাবাঁকাভাবে কিন্তু চাপ কাজ করতেছে না, বল আঁকাবাঁকাভাবে তুমি প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট এই আঁকাবাঁকা বলের যে লম্ব উপাংশ বা তলের সাথে যেটা লম্বভাবে আছে সেটাই মূলত চাপ তৈরি করবে। এখানে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আপনি এই কোণটা কেন থেটা নিছেন, আমি তার অ্যান্সার দিয়ে দিই, তুমি এই কোণটা থেটা না নিয়ে এই কোণটাও নিতে পারতে, তখন শুধুমাত্র তোমার এই সাইন কজের দিক চেঞ্জ হতো, বাট তুমি এই কোণটা যে কোনো দিকের সাথে ধরতে পারো। আমি আশা করি তুমি বুঝতে পারছো যে কেন চাপকে আমরা স্কেলার রাশি বলি, বিকজ চাপের দিক আমরা শুরু থেকেই কিন্তু জানি। তাহলে বল ভেক্টর, কিন্তু চাপ কী জিনিস? চাপ হচ্ছে স্কেলার। তাহলে চলো আমরা চাপ দিয়ে ছোট্ট একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা খুবই সিম্পল। কোশ্চেনটা হলো, আমি তোমাকে মনে করে বললাম যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, কোশ্চেনে লিখে নেই, 2 সেন্টিমিটার ব্যাসের মনে করো, ব্যাসের একটি কাঠি কোনো দেওয়ালে 30 ডিগ্রি কোণে 5 নিউটন বল প্রয়োগ করলে সৃষ্ট চাপ কত? খুব সিম্পল জিনিস কিন্তু। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, ধরো আমার মার্কারটাকে যদি আমি হাতের উপর এভাবে রাখি এবং যদি এভাবে রাখি, এই দুই ক্ষেত্রে কিন্তু আমার হাতের উপরে চাপ আলাদা রকম হচ্ছে। এভাবে রাখলে দেখো তো এরিয়া কমে গেছে না, ফলে এভাবে সে হাতের উপর বেশি চাপ দিবে, আর এভাবে রাখলে সে হাতের উপর কম চাপ দিবে। তাহলে এই কোশ্চেনে তুমি যদি একটু চিত্র আঁকো, চিত্রটা কেমন হবে দেখো। এটা হচ্ছে দেওয়াল, তাই তো? আর দেওয়ালের সাথে আমি কিন্তু বস্তুটাকে রেখেছি হচ্ছে এইভাবে, এই মনে করো আমাদের সেই কাঠটা। ক্লিয়ার? কথাটা খেয়াল করবা, এই অংশের ব্যাস দেওয়া আছে তোমাকে, ব্যাস 2 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। তাহলে বলো তো তুমি কতটুকু বল প্রয়োগ করেছো? বল প্রয়োগ করেছো হচ্ছে 5 নিউটন। তাহলে তোমার এই বরাবর বল প্রযুক্ত হয়েছে কত নিউটন? 5 নিউটন, খেয়াল করবা। এখন দেখো তো কাঠিটা দেওয়ালে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি। কাঠি দেওয়ালে মানে এই কোণটা হচ্ছে আমাদের জন্য 30 ডিগ্রি। তাহলে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই 5 নিউটন বলকে উপাংশে ভাগ করতে হবে, এই যে এভাবে, এইদিকে আর এইদিকে। এখন তুমি একটা জিনিস মনে হয় বুঝে ফেলছো ইতিমধ্যেই, সেটা হলো যে আমাদের এই যে 5 নিউটন বলের এই কোণটা যদি আমি সামহাও জানতে পারি, তাহলে কিন্তু আমি 5 নিউটন বলকে সুন্দরভাবে উপাংশে ভাগ করে ফেলতে পারবো, তাই না? তাহলে এখানে তোমার বলগুলো কতটুকু পরিমাণ করে আছে এটা অবশ্যই জানা দরকার। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণের মানটাও কিন্তু 30 ডিগ্রি হবে। কোন বলতে পারো কিভাবে? আমি একটু ছোট্ট তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো এই দাগটা আর এই দাগটা সমান্তরাল, খেয়াল করো, এই দাগটা সমান্তরাল, মানে আমি যদি দাগ দিতাম এই দাগটা, এই দাগটা সমান্তরাল, আর ব্লু দাগটা যদি আমি এভাবে দেই, এই যে লাইক দিস এভাবে দেই, তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা যা হবে দেখো তো এই কোণটাও তাই হবে না? আবার দেখো, এই ব্লু দাগটা হচ্ছে এই দাগটা, আর এইটা হচ্ছে এই দাগটা দেওয়াল, আর এই ব্লু দাগ যেটা আমি বল দ্বারা দেখাইছি সেই বল হচ্ছে এইটা। তাহলে আমাদের এই কোণটা যদি 30 হয়, এই যে এই কোণটা, তার মানে এই কোণটা 30, সব কোর্স এই কোণটা 30 হবে। সো এই কোণটা 30 মানে হচ্ছে আমার এই কোণটা 30 ডিগ্রি। তাহলে আমি এই কোণটাকে কত বলতে পারবো? এই কোণটাকে 60 ডিগ্রি বলতে পারবো। কতটুকু? 60 ডিগ্রি বলতে পারবো। তাহলে বলো তো 5 নিউটনের এই বরাবর উপাংশ কত হবে? 5 cos 60, আর এইদিকে হবে হচ্ছে 5 sin 60। দেখো তো বুঝলে কিনা আমি কি বলেছি? 5 নিউটনকে আমি দুই দিকে ভাগ করেছি, এই লম্ব বরাবর উপাংশ হচ্ছে 5 cos 60, আর এই বরাবর উপাংশ হচ্ছে 5 sin 60। তাহলে আমাদের এখন যদি চাপ বের করতে বলা হয় যে চাপ পি কত হবে, চাপ হবে হচ্ছে যে বল লম্বভাবে কাজ করতেছে ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়া কিন্তু আমাদের সরাসরি বলা নাই, বলা আছে হচ্ছে ব্যাস।
তাহলে আমাদের এফ টি এর মান তুমি বসাবে হচ্ছে এই দেখো এই যে ফাইভ কস সিক্সটি, কতটুকু? ফাইভ কস সিক্সটি, ফাইভ কস সিক্সটি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কেন? কারণ এই জায়গাটা আমাদের বৃত্তের মতন, সামনের অংশটা, যেমন এই মার্কারের সামনের অংশটা হচ্ছে বৃত্তের মতন, তো এই বৃত্তের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। নাও ইম্যাজিন তোমাকে ব্যাস দেওয়া আছে দুই সেন্টিমিটার, তাহলে তোমার ব্যাসার্ধ কতটুকু? এক সেন্টিমিটার। সো নাও ইউ মে রাইট ডাউন ফাইভ কস সিক্সটি ডিভাইডেড বাই পাই ইন্টু ওয়ান টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে তুমি কিন্তু চাপের পরিমাণ কতটা এক্স্যাক্টলি বের করে ফেলতে পারো। দেখি আমাদের অ্যান্সার কত হয়, ফাইভ ইন্টু কস সিক্সটি ডিভাইডেড বাই পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার। সো দিস ইজ সেভেন নাইন ফাইভ সেভেন পয়েন্ট সেভেন এত প্যাসকেল, অনেক চাপ কিন্তু। এই পরিমাণ চাপ আমি দেওয়ালে প্রয়োগ করছি। তাহলে আশা করি তুমি কখনো যদি তোমার সামনে চাপের কোনো কনফিউশন আসে, তুমি এটাকে ক্লিয়ারভাবে হ্যান্ডেল করতে পারবা যে চাপ কোন দিকে কাজ করে এবং কেন চাপকে স্কেলার বলা হয়। সবাই ভালো থাকবে, আমার নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।